হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা তোমাদের সকলকে। আমি আবার চলে এলাম আমার সেই সুন্দর বেদনা আর আনন্দ ভরা যে স্মৃতিগুলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে। তারপরে তো ওই মেয়েটার যে ব্লাউজ বানালাম, আর বানানোর পরে যখন পাশের বাড়ির মেয়েটার ব্লাউজ বানানোর পরে যখন প্রশংসা পেলাম, প্রশংসা পাওয়ার পরে ফিটিংস হয়েছে, এত সুন্দর হয়েছে, প্রশংসা পাওয়ার পরে না আমি যেন নিজের মধ্যে মানে হারিয়ে গেলাম। মনে হলো আরও এটাকে দেখি এর মধ্যে কী আছে না আছে, সব বোঝার চেষ্টা করছি, কিন্তু বলে না গুরু ছাড়া কিছু হয় না ঝট করে। তো আমারও তাই হয়েছিল, একা একা তো বইয়ের যে লেখক তাকেই গুরু মনে করলাম, করে এগোতে থাকলাম। তারপর সেই সেলাই স্কুলে গিয়ে যে আমি সায়া কাটিংটা শিখেছিলাম একটা, সেটা দেখে দেখে আরেকটা মানে একটা কাটিং শিখিয়েছিল টিচার, আর একটা নিজেকে করতে বলেছিল। তো ওই টাইমে আমার যেহেতু ছেলে ছোটো, আমি বেরিয়ে এলাম একটা কারণে, বাড়িতে বড় ডোবাটা ছিল, এটা বলেছি আমার আগের ভিডিওতে। তো যখন আমি ওরকম সায়াটা তো করা হয়নি, তো ভাবলাম সায়াটা করে দেখি, সায়াটা করলাম, একটু তো ডিসপুট হবে, শোনা আমি তো কি বলে মেশিন চালানো ভালো করে শিখি না, কিন্তু আমার মনে হয়েছিল ভালো করে কি মেশিন চালানোই জানি না, এবার আমার মনে হয়েছিল যে মেশিনে বসে সামনের চাকাটা ছোট চাকাটা এইভাবে ঘোরালে তারপরে যে পায়ে যে তালটা আসবে ওই তালটাকেই অ্যাডজাস্ট করলে পেরে যাবো মেশিন চালাতে, এরকম একটা অনুভূতি হয়েছিল। তো তার মধ্যে আর একটা কথা আছে, সেটা হলো আমাদের পাড়াতে একটা মেয়ে ছিল, নাম ছিল অর্চনা, বাচ্চা মেয়ে, আমার সঙ্গে এমনি তো বাচ্চাদের খুব ভালো বনে, এটা আমার এখনও। তো সেই বাচ্চা মেয়েটা একদিন আমাকে বললো, কাকি তুমি এইভাবে ব্লাউজ করো, হাতে সেলাই করে করে তুমি মেশিন চালাতে পারবে কাকি? আমি হ্যাঁ চেষ্টা করলে পারবো। তো বললো চলো একটা বাড়িতে মেশিন আছে, যদি তুমি কিনতে চাও, ওরা বিক্রি করবে মনে হয় পরে ফেলে রেখেছে, যদি তুমি কিনতে চাও চলো দেখি, জিজ্ঞাসা করে চল যাই। গেলাম, মেশিনটা ভালো জানো, নতুন, কিন্তু যেহেতু ফেলে রেখেছে নোংরা জোংরা ভর্তি, ওরা বিক্রিও করতে চাইলো। তখন মেশিনটাকে মুছলাম, তেল টেল দিলাম, দিয়ে দিয়ে দরদাম হয়ে হওয়ার পরে তেল টেল দিলাম, দিয়ে মুছলাম। আমার হাতে একটা সোনার আংটি ছিল জানো তো, আমার তো নেওয়ার ক্ষমতা ছিল না, আর সোনা বলতে ওই একটাই ছিল আমার কাছে আংটি। তো সেই সোনার আংটিটা বন্ধ দিলাম মেশিনটা নেব বলে। কত টাকায় বন্ধ দিয়েছি, যত সম্ভব বোধ হয় ওই 350 এরকম হবে বন্ধ দিয়েছি। তো ওটাই বন্ধ দেওয়ার পরে যখন মেশিনটা আনতে গেলাম বিকেলবেলা, ওনারা আমায় দিলেন না মেশিনটা, বললেন মেশিন বিক্রি করবো না। খুব মন খারাপ লাগলো সেদিনকে বিকেলবেলা এসে। ওই পাশের বাড়ি যে মেয়েটার ব্লাউজ করেছিলাম খুব সুন্দর হয়েছিল, প্রশংসা করেছিল ওরা, মেয়েটার নাম পুটি, তো ডাকনাম ভালো নাম আছে, ভালো নামটা আমি মনে করতে পারছি না, ডাকনামটা নিয়েই তো কথা হয়, ওটাই মনে আছে স্মৃতির মধ্যে। তো পুটির কাছে ওদেরকে ভাই বোনকে রেখে আমি স্টেশনে গেলাম। স্টেশনে আমি যখন ওই সেলাই স্কুলে যে গেছিলাম সপ্তাহে একদিন, তার মানে মাসে চার দিন, তো এক মাস তো পুরো যেতে পারিনি, সপ্তাহে একদিন করে দুদিন গিয়েছিলাম। যাওয়ার পথে দেখেছিলাম একটা মেশিনের দোকান আছে, মেশিনের দোকানের নামটা খেয়াল নেই, সাগর মেশিনের দোকান, সাগর মেশিনের দোকান। তো
আমি মেশিনের দোকানে গেলাম, আর ভদ্রলোক বসে আছে বয়স্ক। আমি বললাম, কাকু একটা কথা জিজ্ঞেস করো। বলছে, হ্যাঁ আনছি, মেশিনের দাম কেমন, এটার দাম ওটার দাম সেটার দাম সব জিজ্ঞেস করছে। উনি ভেবেছে আমি বোধহয় কাস্টমার নেব, নেবো তো ঠিকই ইচ্ছা আছে, কিন্তু পয়সা যে নেই, কিন্তু যে আংটিটা বন্ধক দিয়েছিলাম ওটাই আছে। তখন আমি বললাম, কাকু আমাকে একটা মেশিন দেবেন, আমি ঠিক মতন পয়সা দিয়ে দেবো, আমার কাছে এই পয়সা আছে, আমি একটা বাড়ি গেছিলাম ওরা আমাকে দিল না, এরকম এরকম হলো, সেই পয়সাটা আছে আমার কাছে, ওটাই দিতে পারি আমার আংটি বন্ধক দেওয়ার পয়সা। আপনার যদি মনে হয় আমি আপনার মেশিনের পয়সাটা মেরে দিতে পারি, আপনি একজন আমার সঙ্গে পাঠান, আপনার যারা কর্মচারী আছে আমি বাড়িটা তাহলে চিনে যাবে ওনারা। ভদ্রলোক সত্যি সত্যি আমায় দিয়ে দিল মেশিনটা, সিঙ্গেল মেশিন কিনেছিলাম। দিয়ে দেওয়ার পরে আমি তো আনার পরে ভয় পাচ্ছি আমার স্বামী যদি কিছু বলে। আমার স্বামী এতটাই ভালো ছিল, এসে দেখলো মেশিনটা, দেখে কিচ্ছু বলেনি, কাছ থেকে এমন জায়গায় রেখেছে যেন কাছ থেকে ঘরে ঢুকলে দেখতে পাবে। আমার একটু ব্যাড হ্যাবিট ছিল, আমি যদি কোনো অন্যায় করতাম এমন জায়গায় রাখতাম যেন সে এসে দেখতে পায়, কারণ ব্যাটা ছেলে কাছ থেকে এসে দেখলে কোনো জিনিস তাকে জিজ্ঞেস না করে করা হয়েছে তারা রেগে যায়। আর আমি দেখতাম যে আমার স্বামী কী করে, তাই আমি সামনেই রাখতাম, রাগ করেনি। তারপরে বললো, তাকে বললাম, সব কিছু বললো না, কিন্তু প্রতি মাসে গিয়ে ঠিক তারিখে আমার হাজবেন্ড গিয়ে টাকাটা দিয়ে আসতো সেই মেশিনের দোকানে। তারপরে মেশিনটা সেলাই করতে শুরু করলাম। প্রথম প্রথম তো পারি না, এঁকে যায় বেঁকে যায়, কী অসুবিধা, হাসাহাসি করতাম, সারাদিন পড়ে থাকতাম আমার পেছনে, একা একা সেলাই শিখলাম। শুধু সুতো ভরাটা, যেহেতু বই আছে সেলাই মেশিনের বই, ওর মধ্যে কীভাবে সুতো ভরতে হবে ওটা দেখে নিয়েছিলাম, তো দেখে নিয়ে একা একাই চেষ্টা করতাম। কত সুতো মেশিনের যে নিচের অংশটাকে কী বেশ একটা বলে, এই মুহূর্তে আমার পেটে আসছে মুখে আসছে না, কত সুতো যে ওখানে জড়িয়ে যেত, একা একদিন খুলে ফেললাম, খুলে সেই সুতোগুলো বের করে মেশিনে তেল দিয়ে আবার সেটিং করলাম, ওই বই দেখে দেখে, ওই সেলাই বই দেখে দেখে। তারপরে করার পরে তারপরে সেই আস্তে 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 মেশিন চালানো শিখলাম। এবারে ওই বাচ্চা মেয়েটা বলছে, কাকি তুমি রেডিমেড কাজ করবে? বলছে, হ্যাঁ করবো। বাড়িতে চলো একটা বাড়িতে তোমাকে নিয়ে যাই। ও নিয়ে গেল ওই বাচ্চা মেয়েটা অর্চনা বলে, এখন সে অনেক বড় হয়ে গেছে। তো তারপরে গেলাম ওর সাথে একটা বাড়িতে ওই রেডিমেড ব্লাউজ করবো বলে। তো ব্লাউজ তো করতে পারতাম না ভালো করে, ডান দিক বাঁ দিক তো বুঝতাম না, মাথায় থাকতো না, যে ব্লাউজটা করেছিলাম ওটা তো দুদিন তিন দিন চার দিন ধরে মনে হয় করেছি হাতে সেলাই করে করে আস্তে আস্তে। হ্যাঁ, তারপরে কী করতাম, সামনের দুটো পার্ট নিয়ে একটা পার্ট মেশিনে রাখতাম, আর একটা পার্ট কীভাবে সেলাই হলে এই পার্টটা হবে ওটা দেখতাম, দেখে সেলাইটা করেছি। আর হুক ঘাট আর ঘাটপট্টি কোন দিকটা হবে দেখার জন্য একবার এই পাশে ব্লাউজ দিতাম, তাহলে বুঝতাম এটা এই, তাহলে এটা এই পাশে ঘাটপট্টি হবে, এই পাশে হুকপট্টি হবে, ঘাটপট্টি হুকপট্টি ওই আমার নিজের ব্লাউজ দেখে দেখে করতাম যে কীভাবে করা। এবার সুবিধা হয়েছিল কোথায়, যে মালিকের আমি কাজটা করতাম সে মালিক কোথাও খুদ হলে বলে দিত এটা এইভাবে হবে। এইভাবে করতে করতে একটা অভিজ্ঞতা হলো। হওয়ার পরে আমাদের পাড়ায় এক ভদ্রমহিলা ছিল, ডেলি 7 ডজন 8 ডজন 10 ডজন করে ব্লাউজ ডেলি মানে মেশিন থেকে নামাতেন, কীভাবে নামাতেন জানি না। আমার 6 পিস ব্লাউজ নামাতে সারাদিন লেগে যেত, সন্ধে হয়ে যেত, রাত হয়ে যেত, এরকম হতো। তো তারপরে আমি ওই ভদ্রমহিলা যেখানে সেলাই করে সেটা আমাকে কে মানে যোগাযোগ করিয়ে দিয়েছিল এক ভদ্রমহিলা আমাদের পাড়ারই, তা নিয়ে গেছিল, উনি ওখানে ওনার কারখানায় কাজ করতেন, আমায় নিয়ে গেল ভদ্রলোকের বাড়িও মধ্যম গ্রামে, নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমাকে ভদ্রলোক 4 পিস ব্লাউজ দিল,
দিয়ে বলে এই চার পিস করে আনো, ভালো হলে তারপরে দেখবো। চার পিস পেলো জেনেছি। যে ভদ্রমহিলা আমাকে আমাকে বলছে যে ভদ্রমহিলা 8 ডজন 10 ডজন এরকম ব্লাউজ প্রোডাকশন করতেন মেশিনে, সে আমার জিজ্ঞাসা করলো কোন বাড়ির প্রোডাক্ট এটা। আমি বললাম, বলে বাবা নতুন মুরগি ময়লা খাওয়া শেখনি তার আগেই আশ্রাতে শুরু করেছ? মানেটা তো বুঝতাম না, এখন বুঝি। কিন্তু মানে না বুঝলে বুঝেছিলাম আমাকে ব্যঙ্গ করছে, বিরস করলাম। আমাকে বললো যাও যাও নিয়ে যাও, আমরা এত ব্লাউজ করি, আমাদের ব্লাউজ আমাকে ব্লাউজ দিয়েছিলো 2 পিস করার পরে, ব্লাউজ নিয়ে যাওয়ার পরে তার মেয়েকে ডাক দিল, ডেকে বললো ওনার হাতে 1 টাকা দিয়ে দাও। আমার হাতে 1 টাকা দিয়ে দিল, আমি বাড়ি চলে এলাম। আর তুমি সবে 2 দিন হয়নি সেলাই শিখেছো মেশিন, ব্লাউজ শেখোনি এখনও কমপ্লিট ভালো করে, তোমাকে 4 পিস দিয়ে দিল? দিল তো, বলে দেখো দেখো কালকে গেলে তোমাকেও এরকম 1 টাকা 2 টাকা ধরিয়ে যাবে। কিন্তু সত্যি কথা কী জানো বন্ধুরা, আমি যখন 4 পিস নিয়ে গেছিলাম, পরের দিন ভদ্রলোক আমাকে 1 ডজন 4 পিস দিয়েছিল ব্লাউজ। এত চেকের মাল, আমাদের মধ্যম গ্রামে মাত্র 2 জন মালিক ছিলেন যাদের চেক প্রচণ্ড, যারা ফিতে ধরে ধরে মাল মেপে ব্লাউজ কালেকশন করতো দর্জিদের কাছ থেকে। তার মধ্যে ওই ভদ্রলোক একজন ছিলেন, তার কাছে কাজ করেছি বেশ কিছুদিন। করার পরে আমার প্রশংসা আরও বাড়তে থাকলো। আর ওই যে ব্লাউজের টুকরো টুকরো দিয়ে যে আমি কাপড়গুলো বাঁচত, সেই টুকরো দিয়ে যে ব্লাউজ করতাম, আর একটা ওই মালিককে ছেড়ে দেওয়ার পর আর একটা যে নতুন মালিক যখন আমি জয়েন্ট করলাম, তার ওখানে বেশি পরিমাণে কাপড় থাকতো, মানে 2 ডজন 3 ডজন ব্লাউজ না বলেই 1টা ব্লাউজের টুকরো বেরিয়ে আসতো, মানে ওরকম ছোটো ছোটো টুকরো, নানান রকমের, মানে বেকার তেরা সোজা লম্বা, মানে ঠিক নেই, ভালোই কাপড় থাকতো। সেইগুলো দিয়ে কীভাবে ব্লাউজ করলাম সেটা পরের ভাগে বলি, আজকের মতো নমস্কার। কেননা বন্ধুরা এখনো রান্না আছে, রান্না করবো। ধন্যবাদ।